হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে এসেছি একদম সিম্পল ঘরোয়া বাঙালির মোস্ট ফেভারিট একটা ফিশ ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি নিয়ে এসেছি এখানে তোপসে মাছের ফ্রাই রেসিপি। খুব ইজিয়েস্ট পদ্ধতিতে দেখাচ্ছি একদম ক্রিস্পি দারুণ স্বাদের তোপসে ফ্রাই, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাবো। আমার চ্যানেল অর্থাৎ কুক উইথ রিমিস কিচেনে আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো চলুন দেখে নিই এই তোপসে মাছ ফ্রাই কীভাবে করছি। এখানে আমি এখানে একটু ছোট সাইজের তোপসে নিয়েছি, কারণ ছোট সাইজের তোপসে মাছ হলে খুব ভালো হয় রেসিপিটা, বড় হলে একটু অনেক সময় যেন একটু ভালো লাগে না, মশলাটা ভিতর পর্যন্ত যায় না লাগে, তার জন্য আমি একটু ছোট সাইজের তোপসেটা নিয়ে তোপসেটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সেটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আন্দাজ মতো একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার। আর খুব বেশি কিন্তু মশলাপাতি আমি ব্যবহার করব না, সেটা দেখুন পুরো রেসিপি দেখলে বুঝতে পারবেন। আর একটু আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। মাছ ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার দরকার হয় না, যতক্ষণ আমি ব্যাটারটা রেডি করব, তেল গরম হবে ততক্ষণ ম্যারিনেট করলেই যথেষ্ট, তার থেকে বেশি দরকার নেই, 10 মিনিট ম্যাক্সিমাম আর কি। আমি চলুন এবার ব্যাটারটা কীভাবে রেডি করছি সেটা দেখে নিই। আমি এখানে 3 চামচ বেসন নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি ছোটো চামচের। চালের গুঁড়োটাতে কি হয় দারুণ ক্রিস্পি হয়। আর আমি একটু দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো পোস্ত, আর আমি দিয়ে দিয়েছি গোটা জিরে এখানে 1/2 চামচ মতো, আর আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ, একটু রেড চিলি পাউডার, আর আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট, যেটা ম্যারিনেশনের সময় দিয়েছি ঠিক সেই আদা রসুনটাইও এখানে দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি, যেটার মধ্যে মাছটাকে আমি ডিপ করে ফ্রাই করব। খুব দারুণ একটা রেসিপি, আর একদম মুচমুচে খেতে অসাধারণ লাগে, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাচ্ছি। আবারও বলছি পুরো রেসিপির সাথে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে পাবেন। আর যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। ব্যাটারটা একদম রেডি, অন্যদিকে আমি তেলটাকে গরম করে নিয়েছি। আমি ব্যাটারের মধ্যে মাছটাকে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু লো ফ্লেমে ফ্রাই করব না, এটা তাহলে মাছ থেকে প্রচণ্ড জল ছাড়বে, তাতে কিন্তু একদমই ফ্রাইটা ভালো হবে না। এটা মিডিয়াম ফ্লেমেই ফ্রাইটা করা বেটার, খুব নরম মাছ, এতে খুব বেশি প্রয়োজন হয় না কুক করার আর কি, অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আমি মিডিয়াম ফ্লেমে পুরো ফ্রাইটা করছি, গোল্ডেন ফ্রাই করে আমি মাছগুলোকে উল্টে পাল্টে তুলে নেব। ব্যাস আর কিছুই নেই, কিছুই করার নেই, মানে অসাধারণ একটা রেসিপি। যারা এখনও পর্যন্ত এটা এইভাবে বানাননি একবার বানিয়ে দেখবেন, তবে আমার মনে হয় বেশিরভাগ বাড়িতেই তোপসে ফ্রাইটা হয় বিভিন্নভাবে, অনেকে অনেক মশলাপাতি ব্যবহার করে, বেশি মশলা দিলেই যে ভাল লাগে সেটা কিন্তু একদমই নয়। আমি যে প্রসেসে বানালাম এই প্রসেসে বানিয়ে দেখবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এনকারেজ পাবো আরও রেসিপি বানানোর জন্য। ভালো ভালো অনেক রেসিপি নিয়ে আসবো, আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, একবার গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা করে আসবেন, তাহলে আমি আমারও খুব ভালো লাগবে যে আপনারা দেখছেন রেসিপিটা এবং ভালো লাগছে আপনাদের। আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে তাহলে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আমার রেসিপি একবার দেখবেন, কমেন্ট করবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আবারও বলছি একটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে নেক্সট রেসিপি নোটিফিকেশানটা পেয়ে যান এবং আবারও দেখতে পান আর কি, দেখার সুযোগ হয় আমার ফিশ ফ্রাই রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।